নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক লটারির ভিডিও, অর্থাৎ এই সপ্তাহে 3 তারিখ থেকে অর্থাৎ 3 আগস্ট থেকে 9 আগস্টের মধ্যে কোন রাশিগুলি লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে, তো আসুন জেনে নিই কোন সেই সৌভাগ্যবান রাশি। এই সপ্তাহে 6 রাশির জাতক জাতিকার কিন্তু লটারি লাগার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে গোচরে লটারি লাগার সুযোগ কিন্তু চলে এসেছে এই 6 রাশির। আমি নাম অবশ্যই আপনাদেরকে একে একে জানাবো, কিন্তু যে 6 রাশির নাম আমি আপনাদেরকে জানাবো সেই 6 রাশির তাদের ব্যক্তিগত জন্ম ছক যদি পারমিট করে, অর্থাৎ লটারি লাগার জন্য যে গ্রহগুলি বলবত্তা থাকার প্রয়োজন রয়েছে সেই গ্রহ যদি বলবান থাকে তবেই সেই লটারি পাবে। হ্যাঁ বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে জানিয়ে দিই যে লটারি লাগার জন্য মেন যে গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি পূর্বে অনেকবার ভিডিওতে বলেছি, আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, রাহু গ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে, বলবান পজিশান থাকে, তাহলে কিন্তু আপনি লটারি থেকে সহজেই কিন্তু হয়ে যেতে পারেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, অনেকে রয়েছে যারা লটারি দিনের পর দিন কেটেই যায় কেটেই যায় কেটেই যায়, কিন্তু দুঃখের বিষয় এটাই যে তার যতদিন ধরে যত টাকা সে লটারিতে নষ্ট করে ফেলেছে সেই টাকা দিয়ে সে একটা গাড়ি কিনে ফেলতো। হ্যাঁ বন্ধুরা, এটা বাস্তব। এর কারণ কি জানেন? এর কারণ একটাই, আপনার জন্ম ছকে যদি লটারি লাগার যোগ না থাকে তাহলে কিন্তু আপনি লটারি পাবেন না। আবার এরকমও রয়েছে যে 2-1টা লটারি কেটেছে আর হুট করে কোটি টাকা পেয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এরকমও ঘটে, কিন্তু তার পার্সেন্টেজ অনেক কম। এটা কেন হয়? এটা এই কারণেই হয়, তার জন্ম ছকে রাহু গ্রহের পজিশন কিন্তু বলবান রয়েছে, অর্থাৎ রাহু গ্রহ ভালো পজিশনে রয়েছে, তাই সে কিন্তু লটারি পেয়েছে। আমি আপনাদেরকে আবারও বলে দিই, আবারও স্মরণ করিয়ে দিই, আপনার জন্মছকে যদি রাহু গ্রহ ভালো পজিশনে না থাকে তাহলে যে 6 রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি তারা কখনোই লটারি কাটবেন না। তাই আপনারা আপনাদের জন্মছকটিকে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমি আমাকে দেখানোর কথা বলি না, কারণ আমার ফিস অনেক বেশি আর আপনাদের পক্ষে সেটা অ্যাফোর্ড করা সম্ভব নয়। যারা অ্যাফোর্ড করে তারাই কিন্তু দেখাতে পারে, তো ব্যাপার হচ্ছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের নিজস্ব জন্মছক অবশ্যই একবার না একবার দেখিয়ে নিন। কারণ দেখুন, মানুষের প্রত্যেক মানুষ চায় কিন্তু কোটিপতি হওয়ার জন্য, কেউ পড়ে পড়ে মরার জন্য জন্মায়নি। সবারই মনে কিন্তু স্বাদ রয়েছে, সবারই মনে রয়েছে আশা, আর সেই আশা নিয়ে কিন্তু আমরা বাঁচি। সবাই চাই ভালোভাবে আমরা থাকি, একটা ভালো একটা গাড়ি থাকুক, ভালো বাড়ি থাকুক, তাই না? তাহলে আসুন জেনে নিন এই সপ্তাহে কোন 6 রাশি লটারি থেকে কোটিপতি হতে চলেছে। আসুন শুরু করা যাক। এই সপ্তাহে 6টি রাশির লটারি লাগার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে, তো আমি আপনাদেরকে সেই 6 রাশির নাম একে একে জানাতে চলেছি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে আমার খুব ফেভারিট রাশি। আমার 2টো রাশি খুব ফেভারিট সত্যি কথা বলতে। এক হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় হচ্ছে মকর রাশি। তো এই বৃষ রাশিটি কিন্তু লটারি লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু লটারি থেকে এই সপ্তাহে অর্থাৎ 3 তারিখ থেকে 9 তারিখের মধ্যে সহজেই কোটিপতি হতে পারেন। তাই আপনারা লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। কিন্তু তার জন্য আমি আবারও বলি, আপনারা দয়া করে আপনার জন্মছকটি কোনো ভালো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন,
নয়তো আননেসেসারি এইভাবে পয়সা নষ্ট করবেন না, কারণ আপনাদের পয়সার একটা মূল্য রয়েছে, কারণ পয়সা এমনি উড়ে উড়ে আসে না, কষ্ট করেই আসে। তাই অবশ্যই আপনারা কোনো জ্যোতিষ ভাইকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সপ্তাহে 3 তারিখ থেকে 9 তারিখের মধ্যে লটারি থেকে কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকেও আমি একটি কথা আমি বলবো যে আপনারা অবশ্যই আপনার নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন, আপনার রাহু গ্রহের পজিশান কী রয়েছে সেটা জানতে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সহজেই এই সপ্তাহে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। এরপরে যে 5 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে সহজেই এই সপ্তাহে কোটিপতি হতে চলেছেন। এবং লাস্ট যে 9ম রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সহজেই এই সপ্তাহে কোটিপতি হতে চলেছেন। তাই আমি বর্তমানে যে 6টি রাশির নাম বললাম সেই 6টি রাশিকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের নিজস্ব জন্মছকটি জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন, তাতে আপনার পক্ষে কিন্তু মঙ্গল হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।